আমরা সারা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গেও সমস্ত জায়গায় আমাদের যারা কার্যকর্তা তাদের বাড়িতে আমরা নিজেরা সবাই মিলে কার্যকর্তাদের যাদের বাড়িতে আমরা ফাইল করছি, ভারতীয় জনতা পার্টি মিলে আমরা বিজেপির কার্যকর্তা, তো সেটাই আমাদের একটা সুন্দর অনুষ্ঠান। আমরা সবাই নিজেরা যেমন ওর বাড়িতে এলাম, ওখানে সবাই মিষ্টি খাওয়ালাম, চা খেলাম, তারপর নমো অ্যাপে আমরা সবাই কে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, 5 টাকাও যদি আপনি দেন, একজন কার্যকর্তা যদি 5 টাকাও দেন, 5, 50, 100 যে যেমন নমো অ্যাপের মাধ্যমে আমরা সবাই কাছে আমরা এই ভারতীয় জনতা পার্টির পাঠাবো, কন্ট্রিবিউশন হিসেবে পাঠাবো। এবং নমো অ্যাপটার বেসিক্যালি যেটা আমাদের সবার জানা দরকার, এই রাজ্যের মানুষের বিশেষ করে জানা দরকার, যে সারা ভারতে এত রকম উন্নতি হচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা অ্যাকচুয়ালি এমন এক ধরনের সাদা নীলের উন্নতি দেখি, সেটা একটা খুব কনফিউজিং। লোকে ভাবে যে এত নীল আর সাদা রং হয়ে যাচ্ছে, কিন্তু একটা ব্রিজ যদি নীল আর সাদা রং হয় তাহলে কি সেটা টেকে বেশি? না, সেটা প্রপারলি সিমেন্টিং না হয় তাহলে টেকে না বেশি। হাসপাতালগুলো শুধু নীল আর সাদা রং করে দিলে কি টেকে বেশি? না, তাহলে কিন্তু ভেতরে ডাক্তার লাগে। অনেক দামি ইকুইপমেন্ট কিনলে আমরা হয়তো অনেক কমিশন পেয়ে যাই, তাতে কি রোগীর চিকিৎসা হয় না? তো আসল উন্নয়ন কিভাবে হচ্ছে সারা ভারত জুড়ে, কিভাবে 1.5 বছরের মধ্যে একটা 14 লেন হাইওয়ে হয়ে যায়, দিল্লি বিরাট হাফ হয়ে গেছে, আরও কিছু কাজ চলছে, তো কীভাবে বগিবিল ব্রিজ শেষ হলো? জাস্ট ইচ্ছা থাকতে হবে কাজ করার। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তারা মিলে আস্তে আস্তে সাধারণভাবে প্রোগ্রাম করছি, যাতে কোনো পরীক্ষার্থী কোনো সমস্যা না হয়, আওয়াজ নেই, হল্লা নেই, জাস্ট একবার দুবার আমরা পার্টির নাম। কত জায়গায় ঘুরবেন টোটাল? আমরা এটা কালকে থেকে শুরু করেছি, আমার তো অন্ততপক্ষে 20-25 খানা কার্যকর্তার বাড়িতে লাগানো হয়েছে। টালিগঞ্জে গেছিলাম, ওখানে টালিগঞ্জের বাড়িতে গেছিলাম, এখানে অ্যাকচুয়ালি আমারও বাড়ি জগৎপুর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শাসক দল, আমরা কোনো সমর্থকের বাড়িতে বিজেপির পতাকা লাগাচ্ছি না, আমরা শুধুমাত্র কার্যকর্তা যারা নিজেরা বলছে যে হ্যাঁ আমি বাড়িতে লাগাবো, তাদেরই বাড়িতে লাগাচ্ছি। যেমন আমি আমার বাড়ি দিয়ে, আমার এই জগৎদলের বাড়ি দিয়ে শুরু করেছি, গতকাল শুরু করেছি আমার গলফ গার্ডেনের বাড়িতে, এবং যেহেতু সেটা ফ্ল্যাট সেহেতু আমি আমার জানলায় লাগিয়েছি, আমার বারান্দায় লাগিয়েছি। আমরা কোনোরকমভাবে নিয়ম উল্লঙ্ঘন না করেও কিন্তু আমরা সুন্দর স্বাভাবিকভাবে যেই যে কার্যকর্তা বলবে আমার বাড়িতে লাগাবো, তার বাড়িতে এসে লাগাচ্ছি। সেই তো ডেকে নিয়ে এসেছে, এখানে কোনো জবরদস্তি নেই। যারা সমর্থক আছেন তারা হাসছেন, কথা বলছেন, দেখছেন, আর আমরা বেসিক্যালি এসব মিডিয়া ছাড়াই করছি, কারণ আমরা চাই না যে কারা সমর্থক তাদের টিএমসির লোকেরা চিনে যাক, তারপরে তাদের বাড়িতে হামলা হোক। আপনারা আজকে এসে গেছেন, আমি গতকাল যা যা প্রোগ্রাম করেছি খুব মানে কোনো রকম প্রেস ক্যামেরা। দিদি, দুটো প্রশ্ন আছে, সিবিআইয়ের নিরপেক্ষ